সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। ইতিপূর্বে চন্দ্রমল্লিকা নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং তাতে দেখানো হয়েছে যে যখন আপনি গ্রোয়িং ব্যাগ থেকে এই 6 ইঞ্চি বা 8 ইঞ্চির পটে যখন দেবেন তখন কি কি পরিচর্যা করবেন। তখন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলাম যে পটিং করার পরে কিছুদিন পরেই যখন গাছগুলো বাড়তে শুরু করবে তখন তো প্রুনিং এর ব্যাপারটা বলেছিলাম, যে দেখতেই পাচ্ছেন সব প্রুনিং করে করে দুটো তিনটা করে বাঁধ বেড়েছে, একটু আর বড় হলে একটু ঝাঁকালো হবে। আর বলেছিলাম গোড়ার দিকে যে চৌড়া পাতা এবং পুরাতন পাতা, এখন বেশ কিছু পুরাতন পাতা আবার থেকে গেছে, কারণ গোড়ার দিকে পাতা কিছু পাতা হলুদ টাইপের হতে হতে একদম পুরাতন হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়, তো এই পাতাগুলোকে আমাকে সরিয়ে নিতে হবে। কারণ এই পাতাগুলো এখন গাছের যে বিবর্ণতা তৈরি করবে সেটার থেকেও যেটা সবচেয়ে যেটা খারাপ দিক সেটা হচ্ছে এখান থেকে ছত্রাকের একটা আক্রমণের একটা সম্ভাবনা থেকে যায়। তাই যথাসম্ভব আপনি এই গাছের এই পুরাতন পাতা, পুরাতন পাতা বলতে ঠিক কোন ধরনের পাতা আমি আপনাদের দেখাচ্ছি, এই ধরনের যখন হলুদ হতে লাগবে, এই যে একটুখানি হলুদ হচ্ছে, এই ধরনের পাতাগুলোকে এবং চৌড়া বড় পাতা, এই যে এই ধরনের পাতা যেগুলো আছে সেই পাতাগুলোকে কেটে ফেলতে হবে। তো আর এখানে নেই, এইভাবে কিন্তু আপনাদেরকে করে যেতে হবে। আজকের বিষয় হচ্ছে একটু আলাদা, সম্পূর্ণ আলাদা। কি আলাদা? তো আমি যেটা বলতে চাইছি যে এইভাবে তো আমরা করবই, সেটা ফুল আসবে আর এক মাস পরে, কিন্তু যে সমস্যাটা দেখা যায় যে আমার এখানে 20টা কালারের রয়েছে, ইতিপূর্বে আপনারা দেখিয়েছি আর এখন দেখানোর প্রয়োজন মনে করছি না। যারা পুরাতন ভিউয়ার্স তারা তো দেখেছেনই, যারা নতুন আছেন তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখে নেবেন যে আমি আমার কাছে 20টা রয়েছে, সেখানে আমি সবকটাই দেখিয়েছি। তো বন্ধুরা, এইভাবে থাকতে থাকতে বর্ষাকালে দেখা যায় অনেক সময় গাছ যায় ঝিমিয়ে, কিছুই হয়নি, কিছুই করেননি আপনি, সব গাছ কি একই রকম ভাবে করছেন, কিন্তু একটা গাছ ঝিমিয়ে গেছে। কিরকম ঝিমিয়ে গেছে আমি আপনাদের নিয়ে আসছি, একটা স্যাম্পল নিয়ে আসছি। আমার 20টা টবের মধ্যে একটি গাছ আমার ঝিমিয়েছে, মানে কিরকম, এই যে দেখুন, আমি কিছুই করিনি অথচ গাছটি এরকম ঝিমিয়ে গেছে। তো এইভাবে রেখে দিলে কিন্তু গাছ আপনি রিভাইভ করতে পারবেন না। তা রিভাইভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম কাজ পুরাতন শুকিয়ে যাওয়া পাতা একেবারে বাদ দিন, সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পাতাকে বাদ দিয়ে দিন। একটু সময় লাগলেও ধৈর্য ধরে দেখুন, গাছের মোটামুটি প্রায় পরিষ্কার করে দিয়েছি। এবার কি করবেন, এবার এর যে শুকনো ডাল যদি থাকে, ধরেন শুকিয়ে গেছে পাতা টাতা নেই, এই যে এখানে একটা আছে শুকিয়ে গেছে, এর কোনো পাতা টাতা নেই, তো এগুলোকে কেটে দিতে হবে। এবার এই গাছটিকে আপনাকে অবশ্যই টপ চেঞ্জ করতে হবে। আপনি এখানে অনেক রকম ছত্রাকনাশক, বিশেষ করে সাপ বা বায়ারের M45 কিংবা ম্যাংকোজে বিভিন্ন রকম ছত্রাকনাশক দিয়েছেন, এই সমস্ত ছত্রাকনাশক কিন্তু সবটাই কেমিক্যাল ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড। তো কেমিক্যাল ফাঙ্গিসাইড দিয়ে যখন হচ্ছে না, মানে আপনি বারংবার ফেল হয়েছেন, তার আগে গাছটি একেবারে মৃত্যুর মুখে ঢলে গেছে, একে রিভাইভ কী করে করবেন? কারণ এই গাছটা তো নষ্ট হয়নি, পাতাগুলো তো এখনও সবুজ আছে, কিছু কিছু কচু কচু পাতাও আছে, তাহলে গাছটা তো বাঁচবে, কী করে বাঁচবে? আপনাকে অবশ্যই দেন আর নেন, কোনো সময় নষ্ট না করে আপনাকে গাছটাকে পরিবর্তন করুন টপ। তো আমি সেই জন্যই এখান থেকে গাছটাকে তুলব। নিশ্চয়ই এর এখানে ড্রেনেজ ব্যবস্থা কিছু ভুল হয়েছে, অথবা এমন কিছু জিনিস মাটিতে যেটা আগে থেকেই আছে যেটা আমি শোধন করতে পারিনি, তাই এই গাছটি এই অবস্থা হয়েছে। তাই আমি গাছটিকে, এবং এখান থেকে খুব বেশি মাটি রাখবো না, কারণ এটা তো দূষিত মাটি, যেটা আমি বলছি আপনাদেরকে এটা অবশ্যই দূষিত মাটি। এইবার এই গাছটা তুলে নিলাম, এই গাছটাকে যথাসম্ভব আপনার কাদা মাটিগুলো সরিয়ে দিতে হবে। আমার মনে হচ্ছে জলের ড্রেনেজ ব্যবস্থা একটু খারাপ আছে, কারণ এত জল জমে আছে যে আমার ভীষণ খারাপ লাগছে, কিছু করার নাই, ভুল হতেই পারে। আচ্ছা, এবার এই টপটাকে চেঞ্জ করে আমি একটা নতুনভাবে এখানে আমি মাটি ভর্তি করে রেখেছি, ড্রেনেজ ব্যবস্থা করা আছে, তলার দিকে চিপস দেওয়া আছে, প্রথমে ফুটো করে চিপস করে বালি দিয়ে তারপরে এই মাটিটা দিয়েছি আমি। এবার এই মাটিতে আমি দেব একটুখানি শিং কচি, খুব অল্প করে দেব, খুব বেশি দেব না, নতুন গাছ অত শেকড় টেকড় ছাড়লে তারপরে হয়তো ভালো মতো এটা দেবো। আমি একটুখানি বন ডাস্ট, সবই কিন্তু জৈব দিছি, খেয়াল রাখবেন।
এতটুকু এক চামচের মতো বনডাস আর এখানে দেব আমি অল্প একটু মানে অ্যাপসম সল্ট একটুখানি এই যে বাস এইটি দিয়ে এবার আমি এখানকার মাটি দেখে ভালো করে এ করে দেব সাধারণত এটা করে দিয়ে যদি আমি এক সপ্তাহ আগে থেকে করে রাখতাম তাহলে আরও ভালো হতো কিন্তু আপনাদের দেখাবার জন্যই আপনাদেরকে যাতে আপনাদের গাছ এরকম হতে গেলে আপনারাও এইভাবে রিভাইভ করতে পারেন যার জন্যই এই জিনিসটা করতে হচ্ছে এবার এইটাকে আমি এখানে আমার তলার দিকের বাঁশগুলোকে কেটে নেওয়াটাই উত্তম তলার দিকের বাঁশগুলোকে আমি কেটে নিচ্ছি কেটে নিলাম এবার এটা এখানে বসিয়ে দিলাম প্রথমে একটুখানি মাটি যে মাটিগুলোতে মেশানো আছে বন্ডাস দিয়ে চেপে দেব চেপে দিয়ে এখানে যে জিনিসটা দেব সেটা দেব জৈব ছত্রাকনাশক জৈব ছত্রাকনাশক আবার কি আপনারা দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন এর নামটা হচ্ছে প্যান্থার কিন্তু আসলে এটা কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি নাম নিশ্চয়ই শুনেছেন এই ট্রাইকোডার্মা ভিরিডি যখন দেখবেন যে কেমিক্যাল ফাঙ্গিসাইড দিয়ে পেস্টিসাইড দিয়ে কোনো কিছু কাজ হচ্ছে না অবশ্যই এই জৈব ছত্রাকনাশকটাকে দেবেন এই জৈব ছত্রাকনাশক দেওয়ার আগে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে মাটিতে বসাচ্ছেন সে মাটিতে যেন কোনো প্রকার কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কোনো কিছু যেন না থাকে কারণ এটা 15 দিন কমপক্ষে আগে এবং 15 দিন গাছ বসানোর 15 দিন পরে পর্যন্ত যাতে কেমিক্যাল কোনো কিছু না থাকে এখানে তারপরে গাছ যদি দেখবেন যে আপনার রিভাইভ হয়ে গেছে তখন আপনি ওই গাছে দিতেই পারেন কিভাবে দেবেন এর এখানে আমি অলরেডি এক চামচ নিয়েছি তার আমি হাফ চামচকে আমি দিয়ে দিলাম গাছের গোড়াতে আর হাফ চামচকে অল্প একটু 50 গ্রাম বা 100 গ্রাম জলে আমি ওটাকে দিয়ে দিলাম গুলে নেব এবার যেটা দিয়ে দিলাম মাটিতে সেই মাটির সমেত এটা গাছের গোড়া দিকে আমি এটাকে দিয়ে দিলাম আর যেহেতু চার সাইডে এটা পড়েনি চার সাইডে এটাকে একটু ভালো করে শক্ত করে আমি দিয়ে দিলাম দিয়ে এবার যে মাটিটাতে আমি এটা এ করেছি গুললাম গুলেই গেছে ওয়াটার সোলেবল এটা আমি চার সাইডে এইভাবে এইভাবে যেদিকে দেবো সেদিকে কাত করে এইভাবে এভাবে দেবো কারণ তাহলে ছত্রাকের যে চারদিকে যে আক্রমণ সেটাও কিন্তু গাছটাকে আর ক্ষতি করতে পারবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কেন এইভাবে দিচ্ছি সরাসরি না দিয়ে যাতে চারদিকেই গাছটার ছত্রাকনাশক এই জিনিসটা দিতে পারে এইবার এই গাছটাকে আমরা রেখে দেব একেবারে পূর্ণ ছায় বা কোনো গাছের তলায় যেখানে রোদ খুব একটা পড়ে না তারপরে এক সপ্তাহ পরে আমি দেখব গাছের যখন কচি কচি পাতা বেরোবে তখন আমি সকালে রোদটা দেব তার এক সপ্তাহ পরে মানে 15 থেকে 20 দিন পরে আমি এর গাছটা স্বাভাবিক এই রোদে রাখব আশা করি আমরা বুঝাতে পেরেছি এইভাবে দেখবেন গাছটা অনেকটাই রিভাইভ হয়ে যাবে এইবার গাছটা রিভাইভ হওয়ার পর কী ধরনের হতে পারে আমি একটা গাছ এইভাবে করেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে এই অবস্থায় হয়েছিল তারপরে আমার কি অবস্থা হয়েছে সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমার এই গাছটি দেখেই দেখতে পাচ্ছেন এই গাছটি যে দেখেছি তার মতো নিশ্চয়ই মনে হয় না কারণ এই গাছটিও এই ঝিমে ধরা রোগটা হয়েছিল এখানেও অনেক পুরাতন পাতা হয়েছে এই পুরাতন পাতাগুলোকে অবশ্যই ছাড়ি নিতে হবে এই পাতাগুলো ছাড়ি নেওয়াটা কিন্তু আপনার একটা কর্তব্য কারণ ওই যে এই পাতা রাখলে কি হয় গাছে একটা ছত্রাকের আক্রমণের সুযোগটা খুব বেশি হয়ে যায় এই গাছকে কিন্তু আমি এখন খুব সহজে আর প্রুনিং করবো না কারণ গাছে আঘাত দেব একটু দেরি করে হয়তো অন্য অন্য গাছের মতো আমি এটাকে সুন্দর করে হয়তো ঝাঁকালো করতে পারবো কিনা আমার ঠিক জানা নেই তবে আমি চেষ্টা তো করবো আপ্রাণভাবে যাতে এই গাছটাও সুন্দর হয়ে যায় তো বন্ধুরা এইভাবে করে দিলাম আর এই গাছে অন্য কোনো প্রকার বলেছি আগে যে কেমিক্যাল কোনো কিছু এখানে দেবেন না যেহেতু আমি এখানে জৈব ছত্রাকনাশক এখানে দিয়েছি গাছে গোড়ায় কোনো আগাছা থাকলে সেটাও সরিয়ে দেবেন মাটিটাকে একটুখানি যদি বৃষ্টির জল পড়ে বা এমনিতে শক্ত হয়ে যায় একটু ঝুরঝুরে যাতে মাটিতে বাতাস টাতাস ঢুকতে পারে তার জন্য একটুখানি নিড়ানি দিয়ে একটু আলগা করে দিলাম আর অবশ্যই এটাতে মনে করে আপনি 10 দিন পর পর এই নিম অয়েলটা দেবেন পরিষ্কারেতে অন্য কোনো দেবেন না কেন এটা খুব একটা ক্ষতি করে না কোনো গাছের মানে সুস্থ গাছে খুবই ভালো কাজ করে অন্য অন্য পোকামাকড়কে দমন করে কীটনাশক দমন করে বিভিন্ন রকম ছত্রাকনাশক বিভিন্ন রকম তো বন্ধুরা আশা করি
আমি আপনাদের যথাসাধ্য বোঝাবার চেষ্টা করেছি, আপনারা বুঝতেও পেরেছেন। যদি এইভাবে আপনারা করে দিতে আপনাদের আপনাদের গাছ যদি রিভাইভ হয় তাহলে কিন্তু আমার যে শ্রমটা এই শ্রমটা আমার সার্থক এটাই মনে করবো। তো বন্ধুরা আজ এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।